বন্ধুরা, ইতিহাসের দিকে তাকালে আমরা বড় বড় যোদ্ধা দেখতে পাবো। যদি কথা বলা হয় মুসলিম যোদ্ধাদের নিয়ে, তাহলে পৃথিবীতে এমন কিছু মুসলিম যোদ্ধা রয়েছে তাদেরকে দেখলে সবাই ভয়ে কাঁপতে থাকতো। এই সকল যোদ্ধারা তাদের সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে তাদের পুরো বিশ্ব ছড়িয়ে দিয়েছেন। শোনা যায় তারা একটি ছোট দেশকে যুদ্ধ ও সাহসিকতার মাধ্যমে বড় দেশে রূপান্তরিত করেছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব পৃথিবীর ইতিহাসে সবথেকে সেরা 10 জন মুসলিম যোদ্ধা, যাদের নাম শোনা মাত্র শত্রুপক্ষের বুক কেঁপে উঠত। শেষের যোদ্ধা সম্পর্কে জানলে সত্যি অবাক হয়ে যাবেন, তাই কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। পৃথিবীর ইতিহাসে সেরা মুসলিম যোদ্ধাদের মধ্যে 10 নম্বরে রয়েছেন মেহমুদ দ্য কনকিউরর। এই যোদ্ধাকে অনেকে সুলতান মোহাম্মদ ফাতেহ নামে চেনে। এই বীর যোদ্ধা অটোমান সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন। অটোমান সাম্রাজ্যের সবথেকে শক্তিশালী ও সাহসী সুলতান বলা হতো তাকে, কেননা তিনি যে কাজটি করেছেন এর পূর্বে কেউ করতে পারেনি। এই বিখ্যাত যোদ্ধার আগে কোনো যোদ্ধাই পারেনি বাইজান্টাইনদের হারিয়ে কুস্তুনদুনিয়া জয় করতে। তিনি 1453 সালে বাইজান্টাইনদের হারিয়ে কুস্তুনদুনিয়া জয় করেন। কুস্তুনদুনিয়াকে বলা হয় বর্তমানে ইস্তাম্বুল। তিনি অটোমান সাম্রাজ্যের একমাত্র সুলতান যিনি বাইজান্টাইনদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন। তার কারণে অটোমান সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে ওঠে। তিনি 1432 সালে 30শে মার্চ জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1481 সালে 3 মে। তখন তার বয়স ছিল 49 বছর। সুলতান বাইবার্স রয়েছেন পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধাদের তালিকায় 9 নম্বরে। এই মুসলিম যোদ্ধা সম্পর্কে বেশিরভাগ মানুষই কিছু জানে না। এই সুলতান 1223 সালের 19শে জুলাই জন্মগ্রহণ করেন এবং 1279 সালের 1 জুলাই তিনি 59 বছর বয়সে মারা যান। মৃত্যুর আগে তিনি অনেক কীর্তি গড়ে গেছেন। ইতিহাসে অনেক কম যোদ্ধাই রয়েছেন যারা মঙ্গোলিয়ানদের হারিয়েছেন, যেমন আলাউদ্দিন খিলজি মঙ্গোলিয়ানদের হারিয়েছেন। এই লিস্টের নাম আসে সুলতান বাইবার্সেরও। এই মুসলিম যোদ্ধা মিশরের একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। যখন তিনি ছোট ছিলেন তখন মঙ্গোলরা তাকে ধরেছিল এবং তাকে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। কিন্তু মঙ্গোলরা তখন জানতো না এই ছোট ছেলেটি একটা সময় তাদের রাজ্য ধ্বংস করে ফেলবে। তিনি 1240 সালে মিশরে গিয়ে পৌঁছান এবং সেখানে কমান্ডার হিসেবে কাজ করেন। পরে তিনি একজন সুলতান হিসেবে আবির্ভূত হন। এতে বোঝা যায় যে কতটা সাহসী যোদ্ধা ছিল সে, যে কিনা একজন ক্রীতদাস থেকে একজন সুলতান হয়ে ওঠেন। এরপরে 8 নম্বরে রয়েছেন আর্তুগ্রুল গাজী। তিনি উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা ছিলেন। তিনি ওগজ তুর্কিদের কাই গোত্রের নেতা ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1198 খ্রিস্টাব্দে এবং 1281 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। পৃথিবীর পুরো মানুষের অর্ধেক মানুষই তার সম্পর্কে জানেন, কেননা তার জীবনী নিয়ে যে ড্রামা সিরিজ নির্মাণ করা হয়েছে সেটা পুরো বিশ্ব দরবারে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মুসলিমদের অবস্থা খুবই শোচনীয় ছিল। তিনি তার সাহসিকতা দিয়ে অটোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে অটোমান সাম্রাজ্য তার ছেলে ওসমান গাজী প্রতিষ্ঠা করেন। ওসমান সাম্রাজ্য 600 বছর ধরে শাসন করেছিল। আরকতুল গাজীর মূল লক্ষ্য ছিল ইসলামকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, কিন্তু তার এই স্বপ্ন পূরণ করেছিলেন তার ছেলে ওসমান গাজী। পৃথিবীর বিখ্যাত মুসলিম যোদ্ধাদের মধ্যে সপ্তম স্থানে রয়েছে তাইমুর লেং। তিনি 1334 সালের 9 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 1405 সালের 18ই ফেব্রুয়ারি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল 70 বছর। তিনি 1400 শতকের একজন মঙ্গল সেনাধ্যক্ষ ছিলেন। তিনি পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিজ দখলে এনে তৈমুরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা 1369 থেকে 1405 সাল পর্যন্ত নেতৃত্বে অসীম ছিল। তার সময়কালে তিনি মুসলিমদের মধ্যে একজন সেরা যোদ্ধা ছিলেন। কিন্তু অবাক করার বিষয় হল তার 6 বছর শাসন আমলে ইরাক, ইরান সহ হিন্দুস্তানের বেশি কিছু এলাকা দখলে নেন। ইতিহাস ঘাটলে জানা যায় তার জীবনে সে একটি যুদ্ধ হারেনি। পৃথিবীর ইতিহাসে সবথেকে শক্তিশালী যোদ্ধাদের মধ্যে মোহাম্মদ বিন কাসিম রয়েছেন 6 নম্বরে। এই বীর মুসলিম যোদ্ধা জন্মগ্রহণ করেন 695 সালের 31শে ডিসেম্বর এবং তিনি মারা যান 715 সালের 18ই জুলাই। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 20 বছর। এই যোদ্ধা পৃথিবীর প্রথম মুসলিম যোদ্ধা যে কিনা ভারতীয় মহাদেশের প্রথম পা রাখেন। তিনি একজন জেনারেল ছিলেন। তিনি সিন্ধু নদী এবং পাঞ্জাবকে নিজের কব্জা করে নিয়েছিলেন। সিন্ধু রাজ্যের সর্বশেষ রাজা দায়েরকে পরাজিত করে তিনি সিন্ধু রাজ্য জয় করেছিলেন।
তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। সিন্ধুর রাজধানী আরর দখলের সাথে সাথে মোহাম্মদ বিন কাসিম প্রথম বিজেতা হন। পৃথিবীর ইতিহাসে সেরা মুসলিম যোদ্ধাদের মধ্যে হারুন আল রাশিদ রয়েছেন 5 নম্বরে। এই মুসলিম যোদ্ধা জন্মগ্রহণ করেন 763 সালে এবং মারা যান 809 সালে। তার রাজত্বকাল ছিল 786 সাল থেকে 809 সাল পর্যন্ত। তার শাসনকাল বৈজ্ঞানিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে সমৃদ্ধির কারণে খ্যাত। তার রাজ্যের সীমানা ছিল মরক্কো থেকে ইন্ডিয়া পর্যন্ত। তার শাসনামলে পুরো পৃথিবী জানতে পেরেছিল ইসলাম কাকে বলে। তিনি বাগদাদের বিখ্যাত গ্রন্থকার বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন। পৃথিবীর ইতিহাসে সেরা মুসলিম যোদ্ধাদের মধ্যে তারেক বিন জিয়াদ রয়েছেন 4 নম্বরে। এই মুসলিম যোদ্ধা জন্মগ্রহণ করেন 670 সালে এবং মারা যান 720 সালে। 711 থেকে 718 সাল পর্যন্ত বিশি পথশাসী হিসপানিয়ায় মুসলিম বিজয় অভিযানের একজন সেনানায়ক তিনি। ইবেরিয়ান ইতিহাসে তাকে অন্যতম গুরুত্বপূর্ণ সেনা কমান্ডার হিসেবে বিবেচনা করা হয়। তার সময়কালে তিনি পুরো স্পেনকে দখল করে নিয়েছিলেন। তার যুদ্ধের কৌশল ছিল খুবই অসাধারণ। বিরোধী পক্ষ তার নাম শুনলেই পিছু যেতে বাধ্য হতো। এই যোদ্ধা মাত্র 300 জন সৈন্য নিয়ে স্পেন দখল করেছিলেন। 10 জন মুসলিম সেরা যোদ্ধাদের মধ্যে সালাহউদ্দিন আইয়ুবি রয়েছেন 3 নম্বরে। তার পুরো নাম হলো আবু নাসির সালাহউদ্দিন ইউসুফ ইবলে আইয়ুব। তিনি জন্মগ্রহণ করেন 1138 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1193 খ্রিস্টাব্দে। মৃত্যুকালে তার বয়স ছিল 55 বছর। তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি এমন এক যোদ্ধা ছিলেন জানা যায় তিনি 100টিরও উপরে যুদ্ধ করেছিলেন এবং 100টি যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। এমনকি তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদেরকে হারিয়েছেন। তার শাসন আমলে অনেক বড় বড় যুদ্ধ করেছেন, এমনকি তিনি জেরুজালেমকেও দখল করেন। পৃথিবীর ইতিহাসে 10 জন মুসলিম যোদ্ধাদের মধ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রয়েছেন 2 নম্বরে। তিনি এমন একজন যোদ্ধা ছিলেন যার নাম শুনলে তাদের মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠত। তিনি এমন এক যোদ্ধা ছিলেন যিনি কিনা সারা জীবনে যুদ্ধ করেই গেছেন। তার জীবনে একটি যুদ্ধও পরাজিত হননি। শুধুমাত্র মুসলিম যোদ্ধা যতবার যোদ্ধাদের লিস্ট করা হয় তাতে তার নাম উঠে আসবেই। বর্তমান বিশ্বের সেনা প্রধান যা খালিদ বিন ওয়ালিদের কৌশল অনুসরণ করে থাকেন। শোনা যায় কোনো এক যুদ্ধে তার একটি হাত দিয়ে 9টি তলোয়ার ভেঙে ফেলেছিল। অবাক করার বিষয় হলো তিনি যুদ্ধের ময়দানে মারা যাননি, তিনি সাধারণভাবেই মারা গিয়েছিলেন। পৃথিবীর সফল ও সাহসী যোদ্ধাদের মধ্যে 1 নম্বরে রয়েছেন হযরত আলী। পুরো পৃথিবীর মানুষ জানে হযরত আলী রাদিয়াল্লাহু ছিলেন। তিনি ছিলেন মুসলিম জাহানের চতুর্থ খলিফা। হযরত আলীকে বলা হয় মুসলিম ইতিহাসের সবথেকে সেরা যোদ্ধা। কেননা খয়বর যুদ্ধে তিনি যেভাবে যুদ্ধ করেছিলেন তা সবাইকে অবাক করে দিয়েছিল। তাছাড়া প্রতিটি যুদ্ধে তার অবদান ছিল। শিশু বয়স থেকে তিনি হযরত মুহাম্মদের সাথে লালিত পালিত হন। ইসলামের ইতিহাসে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি হযরত মুহাম্মদের সাথে নামাজ আদায় করেন। তিনি ছিলেন একজন অকুতুবয় যোদ্ধা। বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মুহাম্মদ তাকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন। তাছাড়া তিনি খাইবারের সুরক্ষিত কামুস দুর্গ জয় করেন তিনি। বন্ধুরা, এই 10 জন যোদ্ধাদের মধ্যে কার নাম প্রথম শুনেছেন এবং আপনার প্রিয় যোদ্ধাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।